লিকেজটা ওদের যে আইসোলেশন ভাল পাচ্ছে ঠিক তার নিচ থেকে হয়েছে। এখন পরিস্থিতি নয়, রেসিডুয়াল গ্যাসটা বেরোচ্ছে, ফায়ার ব্রিগেডের স্প্রে যেটা করার কথা সেটা ফায়ার ব্রিগেড করছে, এবং যে কারণে আপনারা দাঁড়িয়ে আছেন এখানে, নইলে দাঁড়াতে পারতেন না। এই মুহূর্তে বিপজ্জনক নয় বলে তো আমি মাস্ক খুলে আপনাদের সাথে কথা বলছি। স্প্রেটা করছে এই যে ভেপারটা, এই ভেপারটাকে ডাইলিউট করে মাটিতে মিশিয়ে দেবো। আচ্ছা, মানে বাতাসে যাতে না ছড়াতে পারে। ঠিক তাই। আচ্ছা, আর এই মানে এটা কি মেরামতির কাজ কিছু করা হবে? সেটা খুব মিনি একটা হোক তো, ন্যাচারালি সেখান থেকে ভেপারটা বেরোতে টাইম দেবে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে প্রাথমিক ভাবে সেটাকে নিয়ন্ত্রণে আনার যে পরিকাঠামো আছে, কাজ করছে যেটা যে জিনিসটার জন্য এখানে ফায়ার ব্রিগেড জলটা স্প্রে করছে সেটা হচ্ছে যে স্পিলেসটুকু হচ্ছে সেটাকে ডাইলুট করে এয়ারে মিশিয়ে দেওয়া, মাটির সাথে মিশিয়ে গেলে আর কোনো ক্ষতি হবে। গ্যাসটা যতক্ষণ বেরোবে ততক্ষণ মেরামতির কাজ সম্ভব নয়, একটা মানুষ তো তার কষ্ট হবে। আপনি ইনহেল করছেন, দেখুন কোন পোর্শনটা কতটা কোয়ান্টিটিতে ওদের কোত্থেকে লাইনটা আছে, আমরা গিয়ে দেখলাম, আমরা বোঝার চেষ্টা করলাম। এখনও যেহেতু আমাদের প্রচুর পরিমাণে জল চলছে, এই মুহূর্তে বলাটা সেটা সম্ভব নয়, তবে বেশিক্ষণ লাগার কথা নয়, কারণ গ্যাসের যে রেটে প্রথমে বেরোচ্ছিল সেটা এখন কমে এসছে। হ্যাঁ, প্রথমটার দিকে একটু পিছিয়ে ছিলেন, পরবর্তীকালে আমরা আসাতে দাঁড়িয়ে ওদের আমাদের সাথে সহযোগিতা। 4:40 বা কিছু, আমি ঠিক টাইমটা বলতে পারলাম না, 4:00 টেন্ডার কাজ করছে।